الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, এ দুনিয়ায় সবই পার কবর যেত রাসুল ঘর, এ দুনিয়ায় সবই পার। আলহামদুলিল্লাহ أفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى كمن لا ذنب له أو كما قال النبي عليه السلام
والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ يَسِّرْ وَلَا تُعَسِّرْ وَتَمِّمْ عَلَيْنَا আয় বন্দায়ে খোদা জব হোগা উনকি মুলাকাত আয় বন্দায়ে খোদা জব হোগা উনকি মুলাকাত জলদি সে আব ইঠে সুনো হযরত কি নসিহা জলদি সে আব ইঠে সুনো হযরত কি নসিহা নামত কি খজিনা তৌফিক সে হতি হে নামত কি খজিনা হর মর্দ কে তওকত কে আওর হে নিশানা হর মর্দ কে তওকত কে আওর হে নিশানা তকবীর মে কলমা মে নামাজ তকবীর মে কলমা মে নামাজ মে আজা মে হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ ফরমাতে হে আদম কো মুঝে খলদ তরি মে ফরমাতে হে আদম কো মুঝে খলদ তরি মে লেখা হুয়া তু বাব মিলা নামে মুহাম্মদ লেখা হুয়া তু বাব মিলা নামে মুহাম্মদ উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জাফা হো উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জাফা হো হর চিজ মে লাজ্জত হায় আগর দিল মে মজা হো হর চিজ মে লাজ্জত হায় আগর দিল মে মজা হো ঢালিবাড়ি ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে এলএম পিপাসায় পিপাসক ছাত্র ভাইয়েরা ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সর্বোপরি শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা দিনী মজলিসের মধ্যে এই ফেতনা ফাসাদের জমানায় সমস্ত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথক করিয়া এই দিনী মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে একবার শুকরিয়া তা আদায় করি, আলহামদুলিল্লাহ। তো লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই মহামানবের উপর, যাকে সৃষ্টি না করলে পুরো কুল কায়নাত কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সেই মহামানব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যদি কোনো বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়, ও নিয়ামত অনুযায়ী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দান করেছেন, তার মধ্যে প্রথম যে নিয়ামতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো চক্ষু দান করেছেন। ছাত্র ভাইরা সবাই সামনে এসে বসো, সকলে উঠো, এপাশ থেকে সকলে সামনে এসে বসো। তোমরা বসো, আমি এলাকার সকল মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, যাদের কানে এই মাইকের আওয়াজ এখন পর্যন্ত পৌঁছে কিন্তু আপনারা এখন পর্যন্ত মাঠে এসে পৌঁছাইতে পারেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সকলেই জান্নাতের ময়দানে চলে আসেন। আসলে ভাই, এই জান্নাতের ময়দান আপনি প্রতিদিন পাবেন না। তো এই জান্নাতের ময়দানে কি মূল্য? আল্লাহর রাসূল বলেন যে এই ময়দানে বসলে গুনাহ মাফ। এই বসলে, এই ময়দানে বসলে কি হবে ভাই? আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দিবেন। তো কেন মাফ করে দিবেন? যে আল্লাহ, তো আল্লাহ তাআলার কাছে এই ময়দানটা কত প্রিয় যে যেরকম ভাবে আমরা রাতের বেলা যখন আসমানের দিকে তাকাই, তখন আমাদের কাছে আসমানের তারকারাজিগুলো যেমন ভাবে ঝলমল করতে থাকে, তেমনি ভাবে ফেরেশতাদের কাছেও এই দুনিয়ার এই যে দিনী মজলিসগুলো আছে এগুলো অমনি ভাবে চমকাইতে থাকে। তো এ কারণে সকলকে অনুরোধ করব, এখন পর্যন্ত যারা দূরে আছেন, চার দোকানে আছেন, সকলেই মাঠে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। তো ভাই, আমি যে কথা বলতেছিলাম শুকরিয়ার ব্যাপারটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন, তার মধ্যে প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দান করেছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো হাত দান করেছেন। কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুটো হাত দান করেননি? এমনও মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা দুটো হাত দেননি, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় রাখছেন। এমনও মানুষ আছে আল্লাহ তাআলা তাকে দুটো চক্ষু দান করেননি, অথচ আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুটো চক্ষু দান করেছেন, কত বড় নিয়ামত। তো এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন
তার প্রিয় রাসূলের মাধ্যমে জানিয়ে দেয় যে হে পয়গম্বর, আপনি জানিয়ে দিন, আমার নেয়ামতের শুকরিয়া তখনই আদায় করা হবে। শুধু প্রত্যেকটা কথার মধ্যে মধ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলার দ্বারা শুকরিয়া আদায় করলে হবে না। যেমন আল্লাহ তাআলা বান্দাকে কান দিছে ভালো কথা শোনার জন্য, যখন বান্দা ওই কানের মাধ্যমে ভালো কোনো কথা শুনবে, ওয়াজ মাহফিল শুনবে এবং মুরব্বীদের কথা শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, তখনই এই কানের শুকরিয়া আদায় করা হবে। তখনই আল্লাহ তাআলা যে আমাদেরকে কান নামক নিয়ামত দিয়েছেন, তখন যখন আমরা ভালো কিছু শুনব, তখন এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকমের বিভিন্ন নিয়ামত দিয়েছেন। লাইন শাকার তুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বিভিন্ন ধরনের নিয়ামত দান করেছি। ও বান্দা, যদি তুমি আমি আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, তাহলে আমি মাওলা তোমার ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার দ্বারা আমি আল্লাহ তোমাকে ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। লাইন শাকারু তুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম। অতপরে আল্লাহ তাআলা দ্বিতীয় মিসরার মধ্যে বলেন, যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পর আমি মাওলার শুকরিয়া আদায় না করিয়া যদি তুমি আমি মাওলার কুফুরি করো, কুফুরি বলতে কি, আল্লাহ তাআলা যেই জিনিসটাকে তোমাকে যেই জন্য করতে বলেছেন ওই জিনিসটা যদি আমরা না করি, তখনই হবে ওই জিনিসের কুফুরি। আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন ভালো কিছু শোনার জন্য, যদি আমরা ভালো কিছু না শুনি, তখন এই কানের কুফরি করা হবে। তো আল্লাহ তাআলা যদি কুফরি করে, আল্লাহ তাআলা বলেন আমি বান্দার এই নিয়ামতকে তার কাছ থেকে ছিনিয়ে লয়ে যাব। শুধু কি আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেবেন? তা তো হয়তো, যদি নিয়ামত ছিনিয়ে নিত, কিন্তু এখানেই তো আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না। বান্দাকে আল্লাহ তাআলা আদর করে বানায়া নিয়ামত দান করেছেন, বান্দা যদি শুকরিয়া নাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যদি তুমি আমার নিয়ামতের অস্বীকার করো, কুফরি করো, তো আমি তোমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব, তারপরে আমি তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তো এজন্য আমাদের কি করতে হবে ভাই? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য এখন পর্যন্ত যারা আমরা হাঁটাহাঁটি করছি, সকল মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করব যেন সকলেই এই নিয়ামতের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা সকলেই এই মজলিসের ভিতরে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের না চাওয়ার ক্ষেত্রেও কত জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা কোনো দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই, আয় আল্লাহ তুমি আমাদের রূহটাকে আল্লাহ মানুষের মধ্যে দিবা, আশরাফুল মাখলুকাত, সব থেকে শ্রেষ্ঠ মাখলুকাত সেই মাখলুকাতের মধ্যে দিবা, কি আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করেছি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনেকগুলো নিয়ামত আছে যেগুলোকে আমরা দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এমন নিয়ামতের মধ্যে আমরা কেহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমার রূহটাকে আল্লাহ তুমি বনি আদমের মধ্যে দিবা, কিন্তু আল্লাহ তাআলা দরখাস্ত ছাড়াই আমাদের রূহটাকে আশরাফুল মাখলুকাত মানবের মধ্যে দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন না, এর শুকরিয়া তো আমরা কখনো আদায় করি নাই। এমন তো নয় যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দরখাস্ত করেছি, আল্লাহ তুমি আমাদেরকে
মুসা নবীর উম্মত বানাইও না, তুমি আখিরি নবীর উম্মত বানাইও। কই আমরা তো এমন কোন দরখাস্ত করি নাই, দরখাস্ত ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত বানাইলেন যে নবীর জন্য আসমানের তারকা পর্যন্ত পাগল, জমিনের মাছ পর্যন্ত পাগল, পিপীলিকা পর্যন্ত পাগল, সকল জীব জানোয়ার ওই নবীর জন্য পাগল। এই জন্য আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? শুকুর নিয়ামত নিয়ামত তো আফুজু কুনাত, কুফুর নিয়ামত নিয়ামত ফেরু কুনাত। আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ওলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, ওলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কোন জিনিসের দিকে ইশারা করতেছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করিয়াছে। এই আওয়াজ করো কেন? কোনো কথা হবে না, আওয়াজ করো কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার ওই উম্মতদেরকে যারা নিজেদের নফসের উপরে জুলুম করিয়াছে, যারা নিজেদের নফসের উপরে কি করিয়াছে, জুলুম করিয়াছে, আশরাফু আলা আনফুসিহিম, নিজেদের নফসের উপরে জুলুম করিয়াছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তারা যেন নৈরাশ না হয়ে যায়, তারা যেন কি না হয়ে যায়, নৈরাশ না হয়ে যায়। তো কেন নৈরাশ হয়ে যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা তাদের সব গুনাহকে মাফ করে দিব, কেননা আমি আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করনেওয়ালা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি মাওলার রহমত থেকে নৈরাশ না হইয়া যাই, কেননা আমি আল্লাহ তাআলা বান্দার সাথে ওয়াদা করিয়াছি, আমি মাওলা বান্দার সব গুনাহকে মাফ করিয়া দিব, কেননা আমি আল্লাহ তাআলা ক্ষমা করনেওয়ালা। বান্দা তো গুনাহ করবে, সে তার শক্তিকে প্রয়োগ করে বুঝাইয়া দিছে, সে সফল কাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে আমি বান্দার গুনাহকে ক্ষমা করে বুঝাই দেব, আমি আল্লাহ তাআলা এদিকে সফল কাম। তো আজকে এমন একটা বিষয় আলোচনা, এমন একটা মজলিস এখানে বসছে
যে মজলিসের ভিতরে আলোচনা করা হচ্ছে, যারা গুনাহগার, যারা গুনাহ করে ফেলেছে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে নিজে ওয়াদা করেছেন। নিজে কি করেছেন ভাই? নিজে ওয়াদা করেছেন। এটা তো আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ওয়াদা করেছেন। এখন শুনেন যে আল্লাহর হাবিব আমাদের নবী পয়গম্বর মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলে গেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালাহু। তো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তওবা করলো গুনাহ করার পর কেমন জানি সে কোনো গুনাহই করে নাই। সে কোনো কি করে নাই ভাই? গুনাহই করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা গুনাহ করছো বান্দা কোনো অসুবিধা নাই, কিন্তু বান্দা তুমি যখন আমি মাওলার কাছে তুমি তওবা করবা, যদি তুমি এমন ভাবে তওবা করতে পারো রে বান্দা যে আর কোনদিন তুমি গুনাহ করবে না রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর তমাম গুনাহগুলি মাফ করিয়া দিব। আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমার বড় আদরের, আমি আল্লাহ তোকে বড় আদর করে বানাইলাম, কেমন আদর করে বানাইলাম রে বান্দা একটু চিন্তা করিয়া দেখ বান্দা, দুনিয়ার মধ্যে সব থেকে তোকে আদর করে কে বেশি, সব থেকে বেশি আদর করে তোর মা। ওরে বান্দা একটু চিন্তা করিয়া দেখ, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি আদর করে তোর মা। তুই যদি একটা দিন তোর মায়ের সাথে কথা না বলো রে বান্দা তোর মা পাগল পাড়া হয়ে যায়। কিন্তু কেন পাগল পাড়া হয়ে যায়? ওরে বান্দা এই কারণে তোর মা পাগল পাড়া হয়ে যায় যে তোকে তোর মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে বান্দা, সেই কারণে তোর মা একদিন কথা না বললে তোর জন্য কান্নাকাটি করে বান্দা। ওরে বান্দা যখন তোর মাকে জিজ্ঞেস করা হয় কেন তুমি তোমার সন্তানের জন্য এত কান্না করো, বলে আপনারা বুঝবেন না, কারণ ওই সন্তানকে আমি 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করিয়াছি, এমন কত রাত্র গেছে আমি ওই সন্তানের, সন্তান যখন পেটের ভিতরে ছিল পেটের জ্বালা যন্ত্রণায় আমি আমি মা কতদিন ঘুমাইতে পারি নাই, এই কারণে আমি মা আমার সন্তানের জন্য এত পাগল পাড়া হয়ে গিয়াছি। তো বান্দা একটু চিন্তা করিয়া দেখো, তোমার মা যদি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে, তোমার মার যদি তোমার জন্য এত মহব্বত হয়, ওরে বান্দা একটু চিন্তা করিয়া দেখো তোমার মা তো তোমারে তোমার যে হাতটা আছে সেই হাতটা তোমার মা তোমাকে দান করে নাই। ওরে বান্দা তোমার যে চক্ষু আছে এই চক্ষু কিন্তু তোমার মা দান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওরে বান্দা আমি আল্লাহ তোরে একটা চক্ষু দিলে জানি তুই দুনিয়ার মধ্যে চলতে পারতি, তারপরও আমি মাওলা তোকে দুটো চক্ষু দান করিয়েছি। ওরে বান্দা আমি জানি তুই একটা হাত থাকলে তুই দুনিয়ার মধ্যে চলতে পারতি রে বান্দা, তারপরও বান্দা আমি মাওলা তোকে দয়া করিয়া মায়া করিয়া বান্দা আমি তোরে সব জিনিস ডাবল ডাবল করে দিয়েছি রে বান্দা। ওরে বান্দা তোর মা তোরে কয়েকটা দিনের জন্য দুনিয়ার মধ্যে গর্ভ ধারণ করিয়াছে, এই জন্য তোর মায়ের তোর মাকে যদি সাধারণ একটু কষ্ট দাও তোর মায়ের কলিজাটা ফাটিয়া যায়। ওরে বান্দা একটু
একটু চিন্তা করিয়া দেখ, আমি আল্লাহ তোর কত কিছু দান করিলাম। আমি আল্লাহ আসমানটা তোর জন্য বানাইলাম, জমিনটাও তোর জন্য বানাইলাম। ওরে বান্দা, এগুলো আমার কিচ্ছুই প্রয়োজন হয় না রে বান্দা, আমি সব কিছু তোর জন্য বানাইলাম। মাছটাকে পর্যন্ত তোর গোলাম বানাই দিলাম বান্দা। ওরে বান্দা, আমি ওই বড় বড় হিংস্র প্রাণীকে বান্দা আমি আল্লাহ তোর গোলাম বানাইয়া দিছি, তোর তাবেদারি বানাই দিলাম বান্দা। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একমাত্র তোকে বানাইলাম আমি মাওলার ইবাদত করার জন্য। ওরে বান্দা, তুই তোর মাকে মা বলিয়া ডাকতে লক্ষবার ডাকতে কোনো অসুবিধা নাই। ওরে বান্দা, কিন্তু তুই যদি বান্দা আমি তোরে দৈনিক বলেছি, তুই দৈনিক আমি মাওলার কাছে পাঁচটা হাজিরা দিবি রে বান্দা। ওরে বান্দা, তোর মাকে যদি তুই মা বলিয়া ডাক দাও, তোর মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওরে বান্দা, তুই তোর মাকে মা বলিয়া ডাক দে কোনো অসুবিধা নাই, তোর বাবাকে বাবা বলিয়া ডাক দে কোনো অসুবিধা নাই। তোর মাকে মা বলিয়া ডাক দিল আমি আল্লাহ খুশি হই রে বান্দা, তোর বাবাকে বাবা বলিয়া ডাক দিল আমি আল্লাহ খুশি হই। ওরে বান্দা, তুই তোর মাকে মা বলিয়া ডাক দে বান্দা কোনো অসুবিধা নাই, কিন্তু বান্দা আমি তো তোকে ডাকি। ওরে বান্দা, আমি তোকে ফজর ডাকলাম তোরে পাইলাম না রে বান্দা। ওরে বান্দা, আমি তোকে জোহর ডাকলাম বান্দা তোরে পাইলাম না। ওরে বান্দা, আমি তোরে আসর ডাকলাম আমি তোরে পাইলাম না। ওরে বান্দা, তুই তোর মাকে ডাক দিছ যেমন তোর মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ওরে বান্দা, তুই যদি আমি মাওলারে একটা ডাক দাও আমি মাওলা খুশি হইয়া তোর জিন্দেগীর তামাম গুনাগুলি মা তো ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন না? আমাদেরকে কতটা ভালোবাসেন আল্লাহ তাআলা, তাকে ডাক দিল আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করে দিবেন। তাকে ডাক দিল কি আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দেয়, কেমন দয়ার মালিক পাইলাম। আসলে আমরা মালিককে চিনলাম না রে ভাই, যেন মালিককে চিনা দরকার। মালিককে কি করা দরকার ভাই? চিনা দরকার। এমন দয়ার মালিক পাইছো বান্দা, একবার ডাক দিলে শতবার আল্লাহ তাআলা জবাব দিয়া দেয়, জবাব দিয়া দেয়, জবাব দিয়া দেয়। আল্লাহ তাআলা তাহাজ্জুদের টাইমে রাত্রে যখন গভীর হয় আল্লাহ তাআলা বলে বান্দা, তখন আর তোর ডাকার দরকার নাই রে বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে এসে আমি তোকে নিজেকে ডাকি রে বান্দা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কি আছো গুনাহগার, কি আছো অপরাধগ্রস্ত বান্দা, আমি মাওলার কাছে তওবা কর, আমি মাওলা তোর জিন্দেগীর তমাম গুনাহগুলো মাফ করিয়া দিব। কেন আল্লাহ তাআলা জিন্দেগীর তমাম গুনাহ মাফ করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওরে বান্দা আমি আসমান বানাইলাম তোর ইবাদত করার জন্য, তোর খেদমতের জন্য বানাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, জমিনকে তোর জন্য বানাইলাম, সবগুলোকে তাবে বানিয়ে দিলাম তোর। আর আমি মাওলা চাই যে তুই আমার ইবাদত করবি, এই কারণে আমি মাওলা তোকে বেশি ভালোবেসেছি। এই জন্য ভাই আমার মাওলার ইবাদত করতে সকলে রাজি আছে কিনা? ইনশাল্লাহ। এই কারণে আল্লাহ
তাআলা যতটা দিন আমাদের হায়াতকে রেখেছেন ততদিনের মধ্যে গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব। কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন যে যখন আমার বান্দা আমি মাওলার কাছে তওবা করে আমি মাওলার কাছে গুনাহ নিয়ে হাজির হয়ে যায় তখন আমি মাওলার খুশি হইয়া বান্দার গুনাহকে মাফ করে দেব। এই জন্য সকলে তওবা করতে রাজি আছেন না? এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে আমি শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।